आज के बोलूं तो आज के आमार बेकार जुबक देर हताशार कथा मन है आज के बेकार जुबक युवती कर्मसंस्थान घुरे बेड़ा बेकार जुबक युवती आज के बांगलाय काज पाच्छे ना बोले बाहरे तादेर जेते होच्छे काजेर जन्य आज के बेकार जुबक युवती कोनो दिशाय सरकार देखाते पारेनि। आमि गतकाल अमित शाह जी के बोलेछि जे आमार चोखे स्वप्न आछे आमार चोखे एकटा लक्ष्य आछे आमि चाई आगामी दिने अमित शाह जी के बोलेछि प्रधानमंत्री सम्माननीय नरेंद्र मोदी जी सहायत अमित शाह जी सहायत एखे जत बड़ बड़ नेतारा रही ते सकल सहयोगित आगामी दिन जदि भारतीय जनता पार्टी राज्य क्षमता आसे हमारा दायित्व नहीं बोले गलम पश्चिमबंगे हावड़ा जिला एक समय कि बोलतम सब बड़ शिल्पनगरी से फिल्ड बोलतम आज के की अवस्था आज के देख और शिल्प नहीं सब शशने परिणत हो नतून करे कोनो शिल्प आसेनि और आमरा दायित्व निये बोलछि एई जुबो भाईदेर हताशा काटानोर जन्य आगामी दिने आमि बोले एसेछि अमित शाह जी राजी होयेछेन जदि एखाने भारतीय जनता पार्टी क्षमता आसे एखाने आमरा शिल्प करब बड़ बड़ आईटी सेक्टर निये आसब एखाने छोट थेके बड़ थेके माझारि मापेर शिल्प अलाइड इंडस्ट्रीज तैरि होबे जेखाने बेकार जुबक युवतीदेर हताशा दूर होबे कर्मसंस्थानेर तादेर ब्यवस्था होबे। आज के श्रमिक कृषक मेहनती मानुष देर की अवस्था देखून आज के एखानकार श्रमिकरा काज पाच्छे ना एखानकार श्रमिकरा आमी मने करी तारा होच्छे नेई बांगलार सम्पद तारा बांगलार मेधा आज के तारा एखाने काज पाच्छे ना तादेरके बाइरे चले जेते होच्छे अन्यान्य भिन्न राज्ये जेते होच्छे केनो ना एखाने काज नेई एखाने काज नेई बोलेई तादेर बाइरे जेते होच्छे। आसुन आमरा एमन एकटा सोनार बांगला करी जेखाने एई बांगलार मेधा বাংলার সম্পদ বাংলার এই শ্রমিকদের বাইরে কোথাও যেতে হবে না বাংলার মাটিতে তারা নতুন করে কাজ খুঁজে পাবে বাংলার মাটিতে সেই স্বপ্ন তাদের সফল হবে। আজকে কৃষকদের কি দুরবস্থা আমার অবাক লাগে খালি কেন্দ্রের সাথে আমি ঝগড়াই করে গেলাম খালি কেন্দ্রের সাথে আমি শত্রুতাই করে গেলাম বিগত বামপন্থীদের দেখেছি বামফ্রন্ট জামানায় শুধু কেন্দ্রের দোহাই দিয়েই তারা কয়েকটা বছর কাটিয়ে দিল চৌত্রিশটা বছরের মধ্যে বোধহয় তিন চার বছর কেন্দ্রের সঙ্গে ছিল আর বাকি কেন্দ্রের সাথে ঝগড়া করে করে শুধু কেন্দ্রের নাম দিয়ে দিয়ে এক একটা করে ভোট বৈতরণী পার হতো। আর বর্তমানের এই সরকার আমরা বারবার বলেছি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি যে কি লাভ হচ্ছে কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে আমি কেন্দ্রের সঙ্গে ঝগড়া করি আমি মুখে বলি মানুষের স্বার্থে রাজনীতি করি আর মানুষের উন্নয়নের জন্য আমি কেন্দ্রের কাছ থেকে সদ্ভাব রেখে আমি আমার টাকা আদায় করতে পারি না এটা কার ব্যর্থতা বলুন এটা কার ব্যর্থতা এটা জবাব দিতে হবে বর্তমান সরকারকে এটা কার ব্যর্থতা। আমি বলছি মানুষের জন্য রাজনীতি করি আর আমি এই সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে আমি উঠতে পারলাম না। আমি কাল অমিত শাহ জিকে বলেছি যে আমি চাই আগামী দিনে বাংলার উন্নয়নের স্বার্থে কেন্দ্রের সাথে যদি সহযোগিতা রাজ্যের সাথে কেন্দ্রের যদি যোগাযোগ না থাকে যদি কেন্দ্র রাজ্যের সুসম্পর্ক না থাকে তাহলে কোনোদিনও একটা রাজ্যের উন্নয়ন হয় না। আসুন অমিত শাহ জিকে বলেছি আগামী দিনে এই স্বপ্ন বাংলার বুকে আমি দেখাচ্ছি আগামী দিনে এখানেও ভারতীয় জনতা পার্টির সরকার হোক তাহলে কেন্দ্র এক সরকার রাজ্যও এক সরকার আমরা চাই ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার যে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যকে নতুন করে দিশা দেখাতে পারবে নতুন করে উন্নয়নের লক্ষ্যে নিয়ে যেতে পারবে। ঝগড়া নয় আমি ওনাকে গতকাল বলে এসেছি যে যদি ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করেন তাহলে এত টাকা দেনা এই সরকার করেছে এই দেনাকে মুকুব করে আগামী দিনে যদি উন্নয়ন করতে হয় তাহলে বাংলার জন্য স্পেশাল অর্থনৈতিক প্যাকেজ চাই। তিনি আমায় বলেছেন যে আমার লক্ষ্য অমিত শাহজির লক্ষ্য বাংলাকে পাখির চোখ করে তিনি আগামী নির্বাচনটা দেখছেন। আমি অত্যন্ত আনন্দিত অমিত শাহজি বলেছেন যে আমি আগামী একটা রাজ্যের উন্নয়ন হয় না। আসুন অমিত শাহজিকে বলেছি আগামী দিনে এই স্বপ্ন বাংলার বুকে আমি দেখাচ্ছি আগামী দিনে এখানেও ভারতীয় জনতা পার্টির সরকার হোক তাহলে কেন্দ্র এক সরকার রাজ্যও এক সরকার আমরা চাই ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার যে ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যকে নতুন করে দিশা দেখাতে পারবে নতুন করে উন্নয়নের লক্ষ্যে নিয়ে যেতে পারবে। ঝগড়া নয় আমি ওনাকে গতকাল বলে এসেছি যে যদি ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ করেন
তাহলে এত টাকা দেনা এই সরকার করেছে, এই দেনাকে মুকুব করে আগামী দিনে যদি উন্নয়ন করতে হয় তাহলে বাংলার জন্য স্পেশাল অর্থনৈতিক প্যাকেজ চাই। তিনি আমায় বলেছেন যে আমারও লক্ষ্য, অমিত শাহজির লক্ষ্য বাংলাকে পাখির চোখ করে তিনি আগামী নির্বাচনটা দেখছেন।